اسم الكبير قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا آق ولا مدمن خمر وهو أحمد النسائي عبد الله بن عامر رضي الله عنه الحمد لله شكو البشمشة شمس تغنغان شيء مهرب العالم الدربار বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জেলা থেকে একত্র হয়ে একসাথে বসার তৌফিক দান করেছেন তাই সেই মহরবুল আলমের দরবারে সকালে মন থেকে লাখ করি সুক্রিয়া আদায় করি সকল বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত যার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য তার উপর সকলেই দুরুদ পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আজকে আপনার সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য নেশাদার দ্রব্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ নেশাদার দ্রব্য শুধু মানুষকেই খারাপ কাজের দিকে নিয়ে যায় এ মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন আনা বিদারদাই قال اوصني لي خليل صلى الله عليه وسلم لا تشرب الخمر فانها مفتاح كل شر আবু দাবু দরজিয়া উয়া নুদে তিনি বলেন আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন তুমি নেশা দ্রব্য পান করো নিশ্চয় নিশ্চয়ই নেশার দ্রব্য সব ধরনের চাবি সবমায় দুপুর স্থিতি উত্তহারিস দ্বারা বোঝা যায় যে নেশাদার দ্রব্য হল সব ধরনের আম চাবি অপর একটি আদিস রাসুল সাল্লাল্লাহ রাইসাল্লাম আরও বলেন আর বি হুরে রজিয়া

সম্পন্ন হবেন এ মর্মে মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 230 নম্বর আয়াতে বলেন ইয়াসআলুনাকা তারা আপনাকে জিজ্ঞেস করলো আর এর খামরি আল মাইসির নেশাদ এবং জুয়া সম্পর্কে কুল ফিহি মাইসুন কাবীর আপনি তাদেরকে বলুন তাতে বড় গুনাহ হয় ওকে তারা বোঝা যায়ছে নেশাদার দ্রব্যে একটি বড় গুণা আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট হয়ে যা বুঝিয়ে দিতে যাচ্ছেন আর আমরা যদি কেও নেশাদোপ পান করি বা খাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভয়বাস আশাস্তি দিবেন অপর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

সে কখনো জান্নাতে যেতে পারবে না সম্মানিত উপস্থিতি আজকে আমাদের যুব সমাজে তদমলত হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু আনহু সমাজে কেউ যদি নেশা দাও পান করত তাকে 40 বার ব্যাথের আঘাত বা জুতার আঘাত দেওয়া হতো আর আজকে আমাদের যুব সমাজে ঘরে ঘরে বাইরে বাইরে সব জায়গায় নেশা দাও বিক্রি হচ্ছে কেউ কিছু বলতে পারছে না সম্মানিত উপস্থিতি যতদিন না আমাদের যুব সমাজের মুখ থেকে নেশা দাও গড়িয়ে না হচ্ছে ক্ষতিগ্রস্তের অন্তর্মুক্ত মধ্যেই থাকবে তাই আমরা এখন থেকে সবাই তহবা করে নেই আগে যা করেছি তা জানি না তুই এখন থেকে এরপর থেকে নিজে তো নিঃস্বাদ উপপান করবই না এমন কি অঙ্ক অন্য কিছু জিনিস করতে দেখি তাকে পরিপূর্ণভাবে নিষেধ করব সম্মান তো আল্লাহ তারা যদি আমি এখন প্রচুর দপ্নের সামনে যা আলোচনা করলাম তারা আল্লাহ তারা পরিপূর্ণভাবে আমাদেরকে আমল করো তফিক দান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله